আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করছি সকল ভালো সুস্থ আছেন যারা মূলত এই গ্রুপটাকে চিনেন বা যারা এখন পর্যন্ত গ্রুপে আছেন তো সবাই জানেন আমাদের ইউজার প্রত্যেকে এখান থেকে ভালো পরিমাণে রানিং করতেছে ঠিক আছে তো বর্তমানে আমাদের গ্রুপের সিগন্যাল টাইম তো যেহেতু সিগন্যাল টাইম এখন আমি লাইভে সব কিছু আপনার থেকে দেখাবো কীভাবে আপনারা সিগন্যালগুলো ফলো করবেন ঠিক আছে তো সিগন্যাল ফলো করার জন্য হোম অপশানে চলে আসবেন আসার পরে পেজটা একটু লোড নেবে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন সময় দিয়ে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আমরা যারা কাজ করতেছি ঠিক আছে সবাই কিন্তু এখানে ভালো পরিমাণ প্রফিটে আছে ঠিক আছে তো পেজটা লোড নেওয়ার পরে একটু উপর দিকে দেখবেন উপর দিকে তাকান দেখতে পাচ্ছেন উইংগো থ্রি মিনিটস ঠিক আছে উইন্ো থ্রি মিনিটস আমি মার্ক করে দিচ্ছি এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পরে আর একটু ওয়েট করবেন আমার আমার নেটওয়ার্ক একটু সমস্যা যার কারণে একটু স্লোলি চলতেছে আপনারা সময় দিয়ে সহযোগিতা করুন ঠিক আছে তো আমাদের উপর দেখ আপনি দেখবেন যে আপনার উইন্ডো থ্রি মিনিটসটা সিলেক্ট করা আছে কি না তো এবার আমাদের গ্রুপে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি আমাদের গ্রুপে কিন্তু এডমিন কিন্তু সিগন্যাল দিয়ে ফেলছে ঠিক আছে কারণ আমাদের সিগন্যাল টাইম হচ্ছে সাড়ে তিনটে সাড়ে পাঁচটা ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের সিগনালে এডমিন কিন্তু দেখতে পাচ্ছেন তিনশো তিপ্পান্ন নম্বর যে প্রিয়টা আছে ওইটাতে আমাকে বলছে যে রেড দৌড়ার জন্য অবশ্যই আমাদের টাইমটা থ্রি মিনিট বলে দিছে ওকে এবার কথা হচ্ছে আমরা এখন আমরা কি করবো আমাদের সিগন্যালে ধরার জন্য আমরা চলে যাব যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে রেড অপশন ঠিক আছে এই যে দেখেন তিনশো তিপ্পান্ন নম্বরটা সিলেক্ট করে দিলাম রেড অপশনটাও দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন বাউচার একটা অপশন চালু হয়ে গেছে এবার আমাদেরকে কী করতে হবে এখানে বেটার অ্যামাউন্টটা বসাতে হবে অ্যামাউন্টটা কত আমি বলি ধরেন আপনি তেরোশো টাকা ডিপোজিট করছেন ঠিক আছে তাহলে আপনাকে ধরতে হবে ফার্স্ট বেড একশো টাকা সেকেন্ড বেড আপনাকে ধরতে হবে তিনশো টাকা থার্ড বেড আপনাকে ধরতে হবে নশো টাকা তার মানে ওয়ান এক্স থ্রি এক্স নাইন এক্স মানে প্রথম বেড যেটা ধরবেন দ্বিতীয় বেডে ধরবেন তার তিন গুণ তৃতীয় বেডে ধরবেন তার নয় গুণ ওকে তো ধরুন আপনি যদি তেরো হাজার ডিপোজিট করেন তাহলে ফার্স্ট বেডে আপনি এক হাজার সেকেন্ড বেডে আপনি তিন হাজার এবং লাস্ট থার্ড বেডে আপনাকে ধরতে হবে কত হাজার নয় হাজার টাকা এখানে কিন্তু রিফান্ডের সিস্টেম আছে রিফান্ডের সিস্টেমটা আমি বলতেছি বর্তমানে দেখেন আমার ব্যালেন্স আছে ছয় হাজার ছশো আঠারো টাকা এবার আমি কত টাকা ব্যালেন্স ধরবো আমি এখানে পাঁচশো টাকা ধরতেছি কেন ধরতেছি আমি বলতেছি দেখেন আমি যদি ফার্স্ট বেড যদি পাঁচশো টাকা ধরি তাহলে যদি এটা লস করে তাহলে আমাকে ধরতে হবে সেকেন্ড বেডে আমাকে ধরতে হবে এটার তিন গুণ ফার্স্ট বেডের তিন গুণ তো তিন পাঁচ পনেরো পনেরোশো টাকা ওকে এবার আমাকে কী করতে হবে থার্ড বেডে যদি আমি সেকেন্ড বেডে লস করি তাহলে আমাকে থার্ড বেডে ধরতে হবে প্রথম বেডের নয় গুণ তার মানে কত পাঁচতম পঁয়তাল্লিশ তার মানে আমাকে আমাকে ধরতে হবে পঁয়তাল্লিশশো টাকা তারপর পঁয়তাল্লিশশো পনেরোশো কত ছয় হাজার আর পাঁচশো ছয় হাজার পাঁচশো তার মানে আমি কিন্তু ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু এটা পেয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট বেড কিন্তু ফেল মারছে তারপর লস করছে তো আমাদের কি করতে হবে সেকেন্ড বেড আমাদেরকে ফলো করতে হবে তো অলরেডি আমাদের গ্রুপে সেকেন্ড বেড বেটে দেখতে পাচ্ছেন আমাদেরকে আবার যে রেট ধরার জন্য এবার আমরা কি করবো রেট ধরবো অবশ্যই দেখতে পাচ্ছেন থ্রি এস ইনভেস্টমেন্ট বলে দিয়েছে তার মানে প্রথম বেটের তিন গুণ আমাকে ধরতে হবে ওকে তো এবার আমি কি করবো রেড ক্লিক করবো যেহেতু আমি ফার্স্ট বেড পাঁচশো ধরছি এবার সেকেন্ড বেড আমাকে কি করতে হবে আহ পনেরোশো দশ আমাকে অবশ্যই আমার ব্যালেন্স যেটা আছে ওইটার আমি ওয়ান এক্স থ্রি এক্স নাইন এক্স পর্যন্ত গেম প্লে করতে হবে ওই সিস্টেমে আমাকে কী করতে হবে রাখতে হবে আশা করছি বুঝতে পারছেন এবার কথা হচ্ছে এখানে রিফান্ডের সিস্টেম থাকে রিফান্ডের সিস্টেম হচ্ছে আপনি যদি তেরোশো ডিপোজিট করেন তো ফার্স্ট বেড একশো সেকেন্ড বেড তিনশো থার্ড বেড নয়শো টোটাল আপনার কত তেরশো টাকা ধরেন আপনার তিনওটাই হারলো তো আপনাকে আবারও তেরোশো টাকা ডিপোজিট করতে হবে ডিপোজিট করলে এডমিন আপনাকে পার্সোনালি একটা সিগনাল দিবে ওই সিগন্যালটা আপনি কাউকে বলতে পারবেন না ওইটা আপনি ধরবেন দলে আপনি হান্ড্রেড পার্সেন্ট উইন করবেন উইন করলে তার মানে আপনার যত টাকা লস গেছেন ওইটা আপনি রিফান্ড পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রিফান্ডের সিস্টেম আশা করছি বুঝতে পারছেন তো আপনারা আমাদের গ্রুপে থাকেন দেখেন আমাদের গ্রুপে প্রতিনিয়ত কিন্তু আর্নিং আসতেছে এবং সবাই কিন্তু আর্নিং করতেছে এবং এখন পর্যন্ত জাস্ট একবার রিফান্ডে গেছিলো তাছাড়া আর রিফান্ডে যায় নাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের যে সেকেন্ড বেডটা এটা কিন্তু আমরা উইন করে ফেলছি আমি কিন্তু পনেরোশো ধরছিলাম অলরেডি চোদ্দোশো সত্তর পেয়ে গেছি তার মানে আমি কিন্তু পনেরোশো আমার যেটা ছিল ওইটা কিন্তু আসল তো উঠেই গেছে জাস্ট লাভ হচ্ছে চোদ্দোশো সত্তর টাকা আর আমি পাঁচশো টাকা ওই দিকে লস তার মতো আমার এখানে কিন্তু প্রায় নয়শো থেকে এক হাজার টাকা আমার কিন্তু সাড়ে তিনটার সিগনালে আমার কিন্তু উইন মানে আমার প্রফিট হয়ে গেছে ঠিক আছে নশো থেকে একশো এক হাজার টাকা আমার কিন্তু সাড়ে তিনটার সিগনালে আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে তো এইভাবে মূলত আমাদের প্রফিটটা হয় আর কি ঠিক আছে এডমিনের সিগন্যালগুলো ফলো করে যদি লস খান তাহলে আপনি কিন্তু প্রফিট পাবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্যালেন্স সাত হাজার সাতশো সাত হাজার পাঁচশো অষ্টআশি টাকা আছে তো দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে উইড্রো করে দেখাবো তো উইড্রো করার জন্য উইথড্রো অপশন চলে যাব যাওয়ার পর আমি এখানে অ্যামাউন্ট লিখব তো যেহেতু আমার সাত হাজার পাঁচশো টাকা আছে আমি এখানে জাস্ট দুই হাজার টাকা এখানে উইথড্রো করবো উইড্রো করার জন্য এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম তারপর নেক্সট স্টেপে চলে যাব তারপর এখানে কনফার্ম অপশান আছে জাস্ট কনফার্ম অপশানে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমাকে বলবে যে এখানে উইজো পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনি অবশ্যই উজ্জু পাসওয়ার্ডগুলো সেট করে নেবেন আগে তো আমি এখানে উইজ্রো পাসওয়ার্ডগুলো সেট করে নিয়েছি দেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো দেন আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আমি ইমেল অথেন্টেশন হিসেবে আমি ইমেল ভেরিফিকেশন করার জন্য ইমেল অ্যাড করে ফেলছি তো এখানে ক্লিক করে দিলে আমার ইমেল একটা কোড চলে আসবে ঠিক আছে ওই কোডটা আমাকে কী করতে হবে এখানে বসাতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের ওকে আমি আমার জিমেলে চলে যাচ্ছি যাওয়ার পর আমি এখান থেকে কোডটা কালেক্ট করে নিচ্ছি ঠিক আছে ভিডিওটা লং হচ্ছে কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা সবাই বুঝেন কারণ অনেকে আছেন যে বুঝেন না ঠিক আছে তো আমি অলমেলে চলে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের একটু আচ্ছা একটু করে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড চলে আসছে আমাদের এই কোডটা আমরা কি করবো কপি করে নিব দেন কপি করে এটাকে আমরা কি করবো এখানে পেস্ট করে দেবো ঠিক আছে তো কপি করা কমপ্লিট আবার আমরা চলে আসবো আবার আমাদের ওয়েবসাইটে আসার পরে এখানে আমরা কোটা পেস্ট করে দিচ্ছি তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম ঠিক আছে দেন কনফার্মে ক্লিক করে দিলাম তারপর আবারও আমরা কি করবো এখানে কনফার্মে ক্লিক করে দেবো ওকে দেন কনফার্মে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবার আমাদের পেমেন্ট পাওয়ার মূলত পালা এবার আমরা দেখি যে কতটুকু সময় মূলত পেমেন্টটা রিসিভ করি দেখতে পাচ্ছেন এখানে দুইটা তিনটা একান্ন মিনিটে আমরা মূলত পেমেন্টটা উইথ্রু দিয়েছি এখন আমরা কী করবো আমরা কিছুক্ষণ উইট করবো উইট করার পরে দেখবো তো আমরা দেখে আমাদের উইজুয়াল হিস্ট্রি রেকর্ডটা যদি দেখি তো আমরা কী করব উইড্রোয়াল রেকর্ডে ক্লিক করবো ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন রিভিউ অপশন অলরেডি আমরা কিন্তু এক পাঁচ হাজার টাকা আজকে উইজড্রু দিয়েছিলাম রিভিউ অপশান তারপর দেখতে পাচ্ছেন আনচেক এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু বর্তমান স্ট্যাটাসটা ভেরিফাইংয়ে আছে তো আমরা কিছুক্ষণের ভিতরে পেমেন্টটা রিসিভ করবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন বলতে না বলতে আমরা কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি জাস্ট সাত মিনিটের ভিতরে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন এখানে শো করতেছে আমরা যদি ডিটেলে আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ক্যাশ ইন দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা আমরা কিন্তু এটা কিন্তু পেয়ে গেছি তো এ হচ্ছে বিষয় আপনারা সবাই এখান থেকে আনি করতে পারবেন যারা আমাদের টিমে কাজ করতেছেন অবশ্যই আপনারা রিফান্ডের যেহেতু স্যার এখানে আপনাদের কোনো প্রকার রিস্ক নেই ঠিক আছে কারণ একটা কথা হচ্ছে আপনারা অনেকেই অন্য অন্য সাইডে গেম প্লে করেন কিন্তু আপনারা কিন্তু রিফান্ড পান না এখানে কিন্তু রিফান্ড আছে এডমিন্ডে সিগন্যাল ফলো করলে তো দেখেন আমাদের টুটায় কিন্তু টোটাল কিন্তু দুইটা কিন্তু আমরা কিন্তু পেমেন্ট রিসিভ করছি আজকে আপনাদেরকে পেমেন্ট প্রুফ সহকারে আর আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আশা করছি বুঝতে পারছেন ঠিক আছে তো এখন দেখাবো আপনারা কীভাবে মূলত ডিপোজিটটা করবেন তো ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন ডিপোজিট অপশন চলে আসবেন আসার পরে আপনারা কী করবেন যেহেতু আপনারা বাংলাদেশ থেকে কাজ করবেন তো পরে বিডিটি সিলেক্ট থাকবে বিডিটি তারপরে এখানে বিকাশ এখন বিকাশটা সিলেক্ট করলে অনেকে মনে করে যে নগদ থেকে পেমেন্ট করা যায় না আসলে নগদ থেকেও পেমেন্ট করা যায় এখানে বিকাশটা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে এখানে অনেকগুলো আপনার সার্ভার আছে আপনি যে কোনো সার্ভার থেকে আপনি পেমেন্ট করতে পারবেন বিকাশ রকেট নগদ সব মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে ওয়ান পে আছে এখানে বিকাশ পে আছে অনেকগুলো আছে ঠিক আছে তো দেখেন এখানে নিচের দিকে অ্যামাউন্টগুলো লেখা থাকে আপনি নিচে অ্যামাউন্টটা লিখবেন কত টাকা আপনি ডিপোজিট করতে চাচ্ছেন ঠিক আছে তো আপনি ফার্স্ট টাইম হলে অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন তো এবার দেখেন আমি আপনাদেরকে আরেকটু ডিটেল বলি দেখেন আপনার বিকাশ টুতে এক সর্বনিম্ন একশো থেকে পাঁচশো টাকা ডিপোজিট করতে পারবেন ওয়ান পেতে আপনি একশো থেকে দশ হাজার টাকা এক হাজার টাকা তার দশ হাজার টাকা বিকাশ পেতে এই যে এইগুলো দেখে নেবেন আর কি ঠিক আছে তো আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে ডিপোজিট করতে হবে বিকাশ পেতে ক্লিক করুন বিকাশ পেতে ক্লিক করার পরে এখানে আমি কী করবো অ্যামাউন্টটাতে এখানে আমি তেরো হাজার টাকা লিখে দিলাম তো তেরো হাজার টাকা লিখে দিলাম লেখার পরে এখানে আমি নেক্সট স্টেপে ক্লিক করে দেবো নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে সেটা হচ্ছে আপনি যেই নাম্বার থেকে পেমেন্টটা করবেন ধরুন আপনি আপনার যে বিকাশ বা নগদ থেকে পেমেন্ট করবেন ওই বিকাশ বা নগদ নাম্বারটা দিবেন তারপর এখানে পেমেন্ট চাইলে আপনি বিকাশ বা নগদ এখানে যেই মাধ্যমে পেমেন্ট করবেন সেই মাধ্যমটা সিলেক্ট করবেন তো আমি নগদ সিলেক্ট করে দিচ্ছি যেহেতু অনেকে বলে যে নগদে পেমেন্ট করা যায় না সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারটা আপনার ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পরে আপনার স্কি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন ট্রানজ্যাকশন আইডি ঠিক আছে ওই ট্রানজ্যাকশন আইডিটার উপরে যে বক্সটা আছে এই বক্সে বসাইয়া তারপর আপনি সাবমিট করে দেবেন নিশ্চিত করুন ক্লিক করে দিলে আপনার কিন্তু পেমেন্টটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো যারা জিজ্ঞাসা করবেন বিকাশেরটা আমি বলি তো বিকাশের নিচে দিকে দেখতে পাচ্ছেন ছবি দেওয়া আছে ওই যে ট্রানজ্যাকশন আইডিটা এটা কপি করে জাস্ট এখানে আপনারা সেন্ড করে দেবেন ঠিক আছে যারা বিকাশে পেমেন্ট করবেন তো এ হচ্ছে রিসার্চের সিস্টেম তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ